হ্যালো বন্ধুরা, আমি নতুন আরেকটি ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অভিনন্দন। আশা করছি সবাই ভালো আছো। এখন থেকে আমার আরেকটি নতুন ভিডিও স্টার্ট করলাম। কি করছি বলো তো? এখন আমি সবজি কাটতে বসে পড়েছি। আমার স্নান করা হয়ে গেছে, ভাত চাপিয়ে দিয়েছি, তারপরে সবজি কাটতে বসেছি। সবজি বলতে এখন শাক কাটতে বসেছি। এখন তোমাদের দাদা ভাই বাজার করে নিয়ে এলো। কালকে তো দানার তাণ্ডবে তো বাড়িতে বেড়াতে পারেনি, বাজার হাট সবই দুদিন বন্ধ ছিল। তো আজকে সকালে কিছু সবজি আর মাছ নিয়ে এসেছে। তো তার মধ্যে শাক রয়েছে, আর শাকগুলো এক আঁটি কত করে নিয়েছে জানো তো বন্ধুরা? 20 টাকা। আর 5 টাকার শাক আজকের দিনে হয়েছে 20 টাকা। এখন শাক কাটতে বসে পড়েছি। আর দিদি ভাই কি বলছে একটু শোনো। ডাটা চচ্চড়ি বেরো তো চচ্চড়ির মধ্যে তো করে বন্ধুরা দেখো, বাগান থেকে শাক তুলে নিয়ে এসে আর এইদিকে তোমাদের দাদা ভাই বাজার থেকে নিয়ে এসে। বাজারের শাকগুলো ভালো, আর বাগানের নিজেদের বাগানের গুলো কি অবস্থা, পুরো এত বড় হয়ে গেছে। বাজার থেকে 20 টাকা করে আঁটি শাক কিনে খাচ্ছি, আর ঘরের শাকগুলো হেলায় পড়ে পড়ে নষ্ট হয়ে গেল। তোলার মতো টাইম কারণ নেই। এইভাবে আমাদের চাষ হয় আর পড়ে পড়ে নষ্ট হয়, বাজার থেকে কিনে খাই। বন্ধুরা আমার রান্না শেষ হয়ে গেছে, বাসনও ধোয়া হয়ে গেছে। সকাল থেকে খুব রোদ বেরিয়েছিল, হঠাৎ করে এক ঝুল বৃষ্টি এসে আবার সব কি বলবো আবার সব ভিজিয়ে দিয়ে চলে গেল। সব রাস্তাঘাটে একটু শুকনো হয়ে গিয়েছিল, সকাল থেকেই রোদ বেরিয়েছিল, হঠাৎ করে বৃষ্টি এসে জামা কাপড়ও ভিজে দিয়ে গেছে, আর রাস্তাঘাটও ভিজে দিয়ে গেছে। আর এইদিকে বড়দি ভাই কিনে বসছে। দেখো, তোমাদের দেখিয়েছিলাম শাক, বাগানে শাকগুলো কত বড় হয়েছে। আমাদের সাদা শাক, লাল শাক না, এটা হচ্ছে সাদা শাক। ডাঁটাটা লাল আর পাতাটা সাদা। ওটাকে কি শাক বলে? সাদা নোটে মনে হচ্ছে। তোমরা দেখে বলো ওই শাককে কি তোমরা কি বলো, ঠিক আছে? এই যে দেখো বন্ধুরা, এই যে শাকের অবস্থা দেখো, এই যে শাকগুলো, এগুলো আমাদের বাগান থেকে তোলা হয়েছে। এই শাকগুলো তোমরা কি নামে বলো অবশ্যই কমেন্টে জানাবে। এর ডাঁটাটা কিন্তু লাল, পাতাটা কিন্তু সাদা, লাল শাক নয়, তোমরা অবশ্যই জানাবে। একেবারে শাকগুলো পোকায় লেগে গেছে। বর্দি ভাই কিছু এই যে পরিষ্কার করে বেছে কেটে নিচ্ছে, রান্না করবে। আর ওইদিকে ভাত উপর দেওয়া হয়ে গেছে, এই সবে উপর দিয়েছিল। তো একটা কাণ্ড ঘটে গেছে তোমাদের সামনে এসে বলছি। আর এইদিকে আলু সেদ্ধ করে রেখেছে, এই যে রূপচাঁদ মাছ ঝোল হবে, কড়া বসে গেছে। আর আমার রান্না তো হয়ে গেছে, এই রূপচাঁদ মাছ দেখো, আর যে আলু তরকারি হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। আর ওইদিকে শুনে স্নান হয়ে গেছে, স্নান হয়নি, মামের স্নান হয়ে গেছে। মামে এবার ভাত খাবে। ও মা, এবার তুমি ভাত খাবি? এ বাবা খুব সুন্দর সেজেছ, গুড গার্ল হয়ে গেছে আমাদের মাম। মামের টাইমে আজকে স্নান হয়ে গেছে, কিন্তু ভাত খাওয়া হয়নি, ভাতটা খাওয়া হবে। বর্দি ভাই মনে হচ্ছে শাক তরকারিটা তুলে দিয়ে ভাত খাওয়াবে। আর কি কাণ্ডটা ঘটেছে এবার তোমাদের শোনাই চলো। আমি কিন্তু অনেকক্ষণ ধরে ভিডিও অন করে অনেকটা কথা বলা হয়ে গেছে, অনেক কিছু শেয়ারও করা হয়ে গেছে, কিন্তু আমি ভিডিও অন করতেই ভুলে গেছি। আবার মানে অন করে তোমাদের সাথে মানে শেয়ার করলাম, অনেক কিছু শেয়ার করা হয়ে গেছে, আগের কথাগুলো আরও ভালোই ছিল, তো ভুলে গেছি। তো আবার মনে করে করে বলতে, তো কি করবো বলো, আমি ভাবছি মানে ব্যাক ক্যামেরায় ছিল, ফ্রন্ট ক্যামেরায় ঘুরিয়ে দিয়ে ভেবেছি যে আমি অন করে দিয়েছি, সেইভাবেই আমি মানে ক্যামেরায় করেই যাচ্ছি করেই যাচ্ছি। তারপরে যখন ভিডিও কোথায়, তারপরে আবার দেখি না ভিডিও আমি মানে অফ মানে অনই করিনি, অফ করা আছে, আবার অন করেছি আমাদের কাছে শেয়ার করলাম। এইভাবে যদি ভোলা মন হয়তো অনেক অনেক ভালো ভিডিও, এগুলো না তো সামান্য, কিন্তু বাইরে গিয়ে যে ভিডিও করা হয় এইভাবে, তো ভুলে গেলে তো ভালো ভালো জিনিস তোমাদের শেয়ার করতে পারবো না। আর মামে স্নান হয়ে গেছে, খেলা করছে, আর আমার
রান্না করে অবস্থা দেখো, আমার তো রান্না বান্না হয়ে গেছে। তোমাদের দাদা ভাই সবজি নিয়ে এসছে, কাঁচা সবজি কিছু নিয়ে এসছে, আর মাছ নিয়ে এসেছিলো তো গঙ্গা আজকে নদীর মাছ নিয়ে এসেছিলো। যে নদীর নদীর মাছের ঝাল করেছি আর শাকের তরকারি করেছি, তোমাদের রেসিপিগুলো অবশ্যই দেখাবো। তার আগে বলে দিই কী কাণ্ড, আজকে আমি শুধু ভুল ভাল করে ফেলছি, ভুল ভাল ভুল ভাল সবই আমার দ্বারাই ভুল হয়ে যাচ্ছে। কারণ ওইখানে বর্দি ভাইয়ের কাছে এক ভুল করে দিয়েছি, ভিডিও অফ করে আমি কথা বলে যাচ্ছি, ভিডিও অন করতে ভুলে গেছি। আর এইদিকে তোমাদের দাদা ভাই আজকে দু রকমের মাছ নিয়ে এসেছিলো, এক হচ্ছে চিংড়ি মাছ আর একটা হচ্ছে নদীর মাছ। নদীর মাছটা আমি প্রথমে পুটলিটা দেখে বের করে ধুয়ে রান্না করে নিয়েছি, তারপরে রান্না শেষে যখন আমি সবজিগুলো ফ্রিজের মধ্যে ঢোকাবো, ব্যাগ যখন নিচে ঢেলে দেই দেখি না ব্যাগের নিচে তলাতে রয়েছে চিংড়ি মাছ। তোমাদের দাদা ভাই আমাকে বলেও যায়নি যে চিংড়ি মাছ রয়েছে, তাহলে আমি হয়তো খুঁজে বের করে মানে বেছে রান্না করতাম। সবজি চাপানো আছে দেখতে পাইনি, তো যখন ঢেলে দেখি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা এখন পুরলিটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, আগে কাঁচা সবজিগুলো ফ্রিজে ঢুকাই, তারপরে রান্নাঘর ঝাঁটফাট দিয়ে চিংড়ি মাছটা বেছে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো, কালকে রান্না হবে। তো চলো আমি এবার কাজগুলো করে নিই, ঠিক আছে। যে কাঁচা সবজি এইটা হচ্ছে মিষ্টি কুমড়ো, এই যে মিষ্টি কুমড়ো কালারটা দেখেছো বন্ধুরা, এই যে। আর নিয়ে এসছে বেগুন, আর নিয়ে এসছে পটল আর পেঁয়াজ। তো চলো আমি সবজিগুলো গুছিয়ে নিই। আর এই ব্যাগের মধ্যেই মানে চিংড়ি মাছটা তলাতে ঢুকানো ছিল, চিংড়ি মাছটা দেখাচ্ছি না কারণ ফ্রিজে ঢুকে দিয়েছি, এখন সবজিগুলো ঢুকে দেই। বন্ধুরা মাঠের জমিন থেকে বাবা অনেক মাছ ধরে এনেছে, বর্দি ভাই এখন মাছ কাটতে বসেছে সন্ধ্যায়, এখন বাজে সন্ধ্যা 5টা, আর বর্দি ভাই মাছ কাটতে বসেছে। তোমাদের একটা জিনিস দেখাই, জল বিশাল পরিমাণে বসে পড়েছে। দেখো বন্ধুরা চিতি কাঁকড়া কত বড়, দেখো একটাই পড়েছে কিন্তু অনেকটা বড়, দেখেছো? এইটাকে এখন বর্দি ভাই কাটবে। আর একটা পড়েছে, এটা হচ্ছে ছোট্টু কাঁকড়া। কারা কারা ভালোবাসে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে, ঠিক আছে? কাঁকড়া অনেকেই পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না, তো জানিয়ে যাবে কাদের ভালো লাগে আর কাদের ভালো লাগে না, ঠিক আছে? আর এইটা কিন্তু অনেক বড় রয়েছে, এই কাঁকড়াটা বর্দি ভাই কাটতে বসে গেছে। আর বাইরে অন্ধকার হয়ে এসছে, মশাকে ব্লাড দিচ্ছে, ব্লাড ডোনেশন করছে। মানুষ চাইলে দেবে না, মানুষ অনেক কিছু গিফট দেবে তাও দিতে চাইছে না, কিন্তু মশা কিছু দেয়নি তাও মশার ব্লাড খেয়ে যাচ্ছে, কিছু বলা হচ্ছে না। কাঁকড়া কাটো, কাঁকড়া কাটো, কামড়া বেরে টাটা। সন্ধ্যাবেলা দেখো মামের দুষ্টুমি শুরু হয়ে গেছে বন্ধুরা, দেখো সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলা মামের দুষ্টুমি শুরু হয়ে গেছে বন্ধুরা, দেখো মামের দুষ্টুমি শুরু হয়ে গেছে। হাইজা কি হবি মামা, মামা ঘুম এসছে, অবস্থা চুল পুরো বানরের মতো, আমাদের বানর বাচ্চা বন্ধুরা দেখো, আমাদের বানরের বাচ্চা। মুখ থেকে আঙ্গুল বের করো, দিদিকে মার দিচ্ছে দেখো, দিদির লেগে যাবে না, আদর করছে, আদর এইভাবে আদর করে। ওরে বাবা কত প্যার করে দিদিকে, তুমি দিদিকে বহুত প্যার করো, এইভাবে চুল টেনে। ওমা দিদির সঙ্গে প্যার হচ্ছে, বাবাজি এইতো এইতো আদর হচ্ছে, আদর হচ্ছে। দিদি চোখ তুলে দাওনি, মুখের ভিতরে আঙুল ঢোকাচ্ছে, উড়ি বাবরি উড়ি বাবরি, এটা আদর, এইভাবে আদর করে মেরে মেরে। এইভাবে রোজই তিন বোনের খুনসুটি হয়েই থাকে, আমাদের ছোট্টটা খুবই দুষ্টু হয়ে গেছে এখন, তো ওদের খুনসুটি তো চলতেই থাকবে। কিন্তু ভিডিওটি তো আর বাড়ানো যাবে না, এখানে আমি এন্ড করে দিচ্ছি।
আমাদের মামের খুনসুটি দিয়ে আজকের এই ছোট ভিডিওটি তোমাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে যাবে, ঠিক আছে? চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। টাটা, গুড নাইট।